আমাদের সরকার বাজেটের পরিমাণকে, আমরা যখন সরকার শুরু করেছিলাম 2009 সালে, তখন থেকে এ পর্যন্ত বাজেটের পরিমাণ 12 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে এবং বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 96% বাজেট বাস্তবায়িত হয়েছে। প্রতিবারেই বাজেট পেশ করার পর বা বাজেট পাশ হওয়ার পর একটি মহল বলে এই বাজেট উচ্চাভিলাষী, এটি বাস্তবায়নযোগ্য না, কিন্তু গত 15 বছরে প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 96% এবং দেশ এগিয়ে গেছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্রতা 41% থেকে 18.5% নেমেছে, অতিদারিদ্রতা 25.5% থেকে মাত্র 5% নেমেছে, দেশের গড় জিডিপি ভারতকে ছাড়িয়েছে, পাকিস্তানকে তো বহু আগেই ছাড়িয়েছে। এবং আপনি যে ঋণ নির্ভরতা বলছেন, আমাদের বাজেট যখন শুরু হয় এবং যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন অর্থমন্ত্রীকে প্যারিস কনসোর্টিয়ামের মিটিংয়ের জন্য প্যারিসে যেতে হতো ভিক্ষার ঝুলি নিয়ে, এবং বিএনপির আমলে বাজেট বিদেশ নির্ভরতা, বিশেষ করে উন্নয়ন বাজেটের বিদেশ নির্ভরতা ছিল 50% বেশি। আর আজকে আমাদের বিদেশ নির্ভরতা কমে সেটি 15-20% নেমে এসছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় ফিরিয়ে দেওয়া হয়, বিশ্বব্যাংককে আমরা ফিরিয়ে দিয়েছি, আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা বিদেশি ঋণ ফিরিয়ে দিয়েছি, আমাদের পছন্দ না হলে আমরা ফিরিয়ে দিই, এবং কিছু বিদেশি ঋণ নিতে হয় দেশের অর্থনীতির স্বার্থে, সামগ্রিক অর্থনীতির স্বার্থে, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে, এবং আমরা যাদের কাছ থেকে নিই সেখানে আমরা মেম্বার, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের আমরা মেম্বার, আমরা পার্টনার, ইয়ার পার্টনার কান্ট্রি, আমরা এডিবিতে ইয়ার পার্টনার কান্ট্রি, এবং আমাদের জন্য এই ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইসলামী ব্যাংক সহ সব জায়গায় আমাদের দেশের জন্য বরাদ্দ থাকে, সেই বরাদ্দটা যদি আমরা না নিই তাহলে সেটা ল্যাপস হয়ে যায়। সুতরাং এই জন্যই এটা নিতেও হয়, কিন্তু আমাদের বিদেশ নির্ভরতা মাননীয় প্রধানমন্ত্রী অনেক কমিয়ে এনেছেন এবং কমিয়ে এখন আমরা সেই সক্ষমতা অর্জন করেছি আমরা বিদেশি ঋণ ফেরত দেওয়ার, অর্থাৎ না নেওয়া দিব না বলার সেই সক্ষমতা আমরা অর্জন করেছি। স্বাভাবিকভাবেই আলোচনা হবে, সৌদি প্রিন্সের সাথে আমি হজে গিয়েছিলাম, তখন দেখা হয়েছিল, তখন তাকে আমি বাংলাদেশে আসার আমন্ত্রণের কথা পুনরুল্লেখ করেছিলাম, তিনি বলেছেন ইনশাআল্লাহ।